প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে আমি চেষ্টা করব সমাধানের ব্যবস্থা করতে তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস আজ আমি তোমাদেরকে এই অঙ্কটির সমাধান করে দেখাবো আশা করবো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে দেখবে বোঝার চেষ্টা করবে প্রথমে এই উদ্দীপকটি আমরা ভালো মতো পড়ে নিই ইসমাইল ট্রেডার্স দু সালের জানুয়ারি মাসের এক তারিখে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন উক্ত বছর একত্রিশ ডিসেম্বর তারিখে কয়েকটি সমন্বয় হিসাবভুক্তকরণের পূর্বে প্রতিষ্ঠানের রেওয়ামিলের অবস্থা ছিল নিম্নরূপ রেওয়ামিল ছিল দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব ছিল ইমারত ছিল বিকৃতপণ্যের ব্যয় ছিল বিজ্ঞাপন ছিল বেতন ছিল উত্তোলন ছিল ডেবিট দিকে ক্রেডিট দিকে ছিল প্রদীয় বিল মূলধন বাট্টা প্রাপ্তি এবং বিক্রয় সমন্বয় ছিল উত্তোলনের উপর বিশ পারসেন্ট ধার্য করতে হবে বিজ্ঞাপন খরচ চারটি আর্থিক বছরের মধ্যে সমন্বয়পূর্বক অবলম্বন করতে হবে বছর শেষে কুরিন বাবদ এক হাজার টাকা অবলম্বন করতে হবে তাছাড়া অবশিষ্ট প্রাপ্য হিসেবে দশ কুরিন করিন সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে এই ছিল তথ্য করণীয়তে কি বলেছে লক্ষ্য করো আমাকে এখানে যে যে করণীয়গুলো করতে বলেছে সেগুলো আমি পড়ে তোমাকে শোনাচ্ছি প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা এটা কতে চেয়েছে ক্ষতে চেয়েছে উপযুক্ত তথ্যের আলোকে একটি আট কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করো গতে বলেছে প্রতিষ্ঠানের বইতে প্রয়োজনীয় সমাপনী দাখিলা দেখাও ঘতে বলেছে প্রয়োজনীয় বিপরীত জাবেদা দাখিলা দেখাও এই হলো আমার কাজ তো আমি কতে প্রথমেই তোমাকে সমন্বয় জাবেদা প্রস্তুত করে দেখাবো এবং খ করার জন্য আমি একটু প্রস্তুতি তোমাকে দেখাচ্ছি আমি আমার গত ক্লাসেও আট কলাম বিশিষ্ট কার্যপত্র করে তোমাকে দেখিয়েছি আমি সেই অঙ্কটি একটু দেখাচ্ছি আট কলাম বিশিষ্ট কার্যপত্র করার সময় আমি যে বিষয়টি তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে আমি গত ক্লাসে আট কলাম বিশিষ্ট কার্যপত্র করার সময় বলেছিলাম তুমি এইখানে যে দশটি কলাম রেওয়ামিল সমন্বয় সমন্বিত রেওয়ামিল আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এর মধ্যে চাইলে তুমি সমন্বয়ের কলামটি টোটালি স্কিপ করে যাও স্কিপ করে তুমি এই কলামের পরেই এই রেওয়ামিলের পরেই সমন্বিত রেওয়ামিল সমন্বয়গুলোকে অ্যাডজাস্ট করে করে এই কাজটা করতে পারো তবে কাজটা একটু জটিল হয়ে যায় সমন্বয়গুলো যোগ বিয়োগ করে কার সাথে কাকে যোগ করবো সেই কাজটি করার পর আমার সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হয় এই কাজটি একটু জটিল আজ আমি চেষ্টা করব তোমাকে সেই কাজটিকে আর একটু সহজ করে দেখাতে তারপরের ক্লাসে চেষ্টা করব আরও সহজ করে বিষয়টি তোমার কাছে উপস্থাপন করতে তো আমি গতদিন সমন্বয় কলামটি করেছিলাম বাট বলেছিলাম যে এটা না করলেও হয় তবে আজকে আমি আবার বিকল্প সমাধান তোমাকে দেখাবার চেষ্টা করছি তুমি বিষয়টি ভালোভাবে লক্ষ্য করো আজকের অঙ্কের সমাধানটি আমি তোমাদেরকে এই ছকে করে দেখাবো তবে আমি আজকে গতদিন যেমন দশ কলামের দশটি কলামে আমি ফিল আপ করে দেখিয়েছিলাম বলেছিলাম সমন্বয় কলামটি না করেই করতে কাজটি একটু জটিল তাই আজ আমি আরেকটা বিকল্প সমাধান নিয়ে তোমার কাছে হাজির হয়েছি সেটি হচ্ছে আমি সমন্বিত রেওয়া এই কলামটি না করে সরাসরি আয় বিবরণী করব রেওয়া করব সমন্বয় করবো সমন্বিত রেওয়া না করেই এর সাথে একে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দার্ভে সমন্বিত রেওমিল না করে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী সরাসরি করে দেখাবো আশা করি ধৈর্য ধরে তুমি পুরো অঙ্কটি দেখে বোঝার চেষ্টা করবে প্রথমেই আমি যে কাজটি করব আমি উদ্দীপক তথা প্রশ্ন দেখে দেখে রেওয়া এবং হিসাবের শিরোনাম এ দুটো কলাম আমি কমপ্লিট করে ফেলবো কারণ এখানে আসলে শেখানোর মতো তেমন কিছুই নেই আমি এটি তোমাকে স্কিপ করে আমি প্রথমে লিখি তারপরে তোমাকে ক্যামেরা অন করে দেখাচ্ছি আমি পুরো রেওয়ামিলটি তুলে ফেলেছি উদ্দীপক দেখে দেখে এখন আমি দুপাশের যোগফল মিলিয়ে দেখব দুপাশ যদি মিলে যায় তাহলে আমাকে অনায়াসেই নিশ্চিত থাকতে পারবো আর্থিক অবস্থার বিবরণী মিলে যাবে তো আমি যোগফলটি তোমার ভিডিওটি স্কিপ করে আমি যোগ ফল করে তারপরে তোমাকে দেখাচ্ছি আমি উভয় পাশ যোগ করে দেখলাম হ্যাঁ দুই পাশ মিলে গেছে দুই লক্ষ টাকা ডেবিট পাশে ক্রেডিট পাশেও দুই লক্ষ টাকা রয়েছে এখন আমি সমন্বয় যাবেদা প্রস্তুত করব। তারপরে সমন্বয় যাবেদার আলোকে সমন্বয়গুলো এই সমন্বয় কলামের ডেবিটগুলো ডেবিট পাশে ক্রেডিটগুলো ক্রেডিট পাশে বসাবো তবে পরীক্ষার প্রশ্নে যদি তোমার কাছে সমন্বয় যাবেদা না চায় তাহলে কিন্তু এটি মনে মনে যাবেদা করে করে তোমাকে এই লাইনগুলো এখানে বসাতে হবে তো আমি তোমার বোঝার স্বার্থে সমন্বয় যাবেদাগুলো আগে করে নিচ্ছি করে তোমাকে সমাধানগুলো দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি আশা করি সে পর্যন্ত তুমি আমার আজকের ক্লাসটি দেখতে থাকবে লক্ষ্য করো ক নম্বরে সমন্বয় দাখিলা চেয়েছে তো প্রথমেই সমন্বয়টি দেখো উত্তোলনের উপর বিশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য আয় এই কারণে উত্তোলনের সুদ হবে ক্রেডিট আর এটি মূলধন থেকে বাদ যাবে তাই মূলধন কমে যাওয়ার কারণে মূলধন হবে ক্রেডিট সো জাবেদারি হচ্ছে মূলধন হিসাব ডেবিট সাতশো টাকা উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট সাতশো টাকা প্রশ্ন হচ্ছে সাতশো টাকা আসছে কোথেকে প্রশ্নটি আবারও লক্ষ্য করো উত্তোলন সাত হাজার টাকা এর বিশ পার্সেন্ট হচ্ছে চোদ্দোশো টাকা এক বছরে কিন্তু উত্তোলন কবে করেছে তা কিন্তু কিছু বলেনি তাই আমাকে উত্তোলনের উপর ছয় মাসের সুদ ধরতে হবে ছয় মাসের সুদ ধরতে গেলে চোদ্দোশো টাকার অর্ধেক সাতশো টাকা হয় তাই আমি যাবে জামেদায় এই যে সাতশো টাকা লিখেছি এবং ব্যাখ্যা লিখেছি উত্তোলনের সুদ হিসেবে সমন্বয় করা হলো এটা কিন্তু অবশ্যই ছয় মাসের সুদ তারিখ না থাকলে উত্তোলনের উপর ছয় মাসের সুদ ধরতে হয় এরপরে আমরা যাব নেক্সট সমন্বয়ে দেখো কি বলেছে বিজ্ঞাপন খরচ চারটি আর্থিক বছরের মধ্যে সমন্বয়পূর্বক অবলম্বন করতে হবে আমার রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে চার হাজার টাকা এটা চারটি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করলে আমার তিন বছর হয় বিলম্বিত এক বছর হয় খরচ তাহলে চারটি আর্থিক বছরে আমার তো বিজ্ঞাপন খরচ নামেই আছে বিলম্বিত নামে কোথাও লিখা হয় নাই তাহলে আমি বিলম্বিত নামে হিসাবের খাতায় লিখবো যাবে তাটি হবে বিলম্বিত বিজ্ঞাপন তিন বছরের জন্য বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট আর এই বিজ্ঞাপন খরচ থেকে তিন বছরের বিজ্ঞাপন খরচ কমে যাবে বিজ্ঞাপন হবে ক্রেডিট সো সমাধানটি হচ্ছে এই বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট তিন হাজার আর বিজ্ঞাপন ক্রেডিট তিন হাজার এখানে কিন্তু তিন বছরের টাকা রয়েছে কারণ আমার বিজ্ঞাপন টোটাল চার বছরের জন্য হলে আমার তিন বছর হবে বিলম্বিত তাই তিন বছরের টাকা তিন হাজার চার বছরে চার হাজার ছিল তিন বছরে তিন হাজার টাকা বিলম্বিত করেছি আর বিজ্ঞাপন থেকেও তিন বছরের টাকা কমিয়ে দিয়েছি নেক্সট যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায় দেখো পরবর্তী সমন্বয়ে কি বলেছে বছর শেষে কুরিন বাবদ এক হাজার টাকা অবলোপন করতে হবে তো আমরা জানি কুরিন বাবদ অবলোপন করার যাবে দা কুরিন একটি খরচ কুরিন হিসাব ডেবিট আর এটি দেনাদার থেকে বাদ যায় দেনাদার হবে ক্রেডিট সো কুরিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এই যে দেখো কুরিন হিসাব ডেবিট এক হাজার আর দেনাদার দ্যাট মিন্স প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে দেনাদারও লিখা যায় প্রাপ্য হিসাবও লিখা যায় তবে বর্তমান হিসাব বিজ্ঞানে দেনাদারকে প্রাপ্য হিসাব লিখেই অধিক যুক্তিযুক্ত মনে করে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আর ব্যাখ্যায় লিখেছি আমরা বছর শেষে নতুন করিন হিসেবে সমন্বয় করা হলো এক হাজার টাকা লাস্ট সমন্বয়ে বলেছে দেখো অবশিষ্ট প্রাপ্য হিসেবে দশ পারসেন্ট করিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে অবশিষ্ট দেনাদারটা বের হবে কিভাবে এই যেখানে প্রাপ্য হিসাব ছিল উনত্রিশ হাজার টাকা এখান থেকে আমরা নতুন করিন এক হাজার টাকা বাদ দিব থাকবে আঠাশ হাজার টাকা অবশিষ্ট দেনাদার এই আঠাশ হাজার টাকার উপর দশ পারসেন্ট দু হাজার আটশো টাকা নতুন করিন সঞ্চিতির জাবেদা করতে হবে আমরা জানি নতুন করিন সঞ্চিতির জাবেদা হচ্ছে করিন ডেবিট করিন সঞ্চিতি ক্রেডিট অথবা অনাদায়ী পাওনা ডেবিট অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট আমি যেটি লিখি ওটি সঠিক হবে আমি লিখেছি ভাষাগুলোকে একটু ছোট করার জন্যই আমি লিখেছি এভাবে কুরিন হিসাব ডেবিট কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট এখানে বলেছি নতুন করিন সঞ্চিতি সৃষ্টির মাধ্যমে হিসাবে সমন্বয় করা হলো আঠারোশো টাকা আর আঠাশশো টাকা কীভাবে বের হয়েছে আমি বলেছি তারপরেও আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি আমার প্রাপ্য হিসেব ছিল উনতিরিশ হাজার টাকা এখান থেকে নতুন করিন ছিল এক হাজার টাকা এভাবে আমার অবশিষ্ট দেনাদার হবে আঠাশ হাজার টাকা এর উপর দশ পারসেন্ট বের করলে দু হাজার আটশো টাকা বের হয় এই দুই হাজার আটশো টাকাই হচ্ছে এই ডেবিট আর এই ক্রেডিট এভাবেই আমার সমন্বয় জাবেদার সম্পন্ন হয়েছে এবার আমি আমার কার্যপত্রের ছকে সমন্বয়গুলোকে এই জাবেদার দেখে দেখে স্থানান্তর করে বসাবো শুরু করছি সমন্বয় কার্যপত্রে স্থানান্তর প্রথম সমন্বয় জাবেদাটি লক্ষ্য করো মূলধন ডেবিট উত্তোলনের সুদ ক্রেডিট যে নামটি আমার রেওয়া মিলে থাকবে না সেই নামটি আমাকে নতুন করে লিখতে হবে আর যে নামটি থাকবে সেগুলোর সাথে ডেবিট অথবা ক্রেডিটের মাধ্যমে সমন্বয় করে ফেলব। তাহলে মূলধন ডেবিট আছে সাতশো টাকা আমি ডেবিট পাশে মূলধন বরাবর মূলধন বরাবর ডেবিট পাশে সাতশো টাকা লিখবো আর উত্তোলনের সুদ ছিল ক্রেডিট সাতশো টাকা উত্তোলনের সুদ নামে কোনো হিসাব আমার এখানে নেই তাই আমি উত্তোলনের সুদ নামে একটি হিসাব লিখব ক্রেডিট পাশে সাতশো টাকা লিখব উত্তোলনের সুদ ক্রেডিট পাশে লিখব সাতশো টাকা এবার আমি দ্বিতীয় সমন্বয়ে জাবেদায় যাচ্ছি বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন ক্রেডিট বিলম্বিত বিজ্ঞাপন নামে আমার রেওয়া মিলে দেখো কোনো হিসাব নেই তবে বিজ্ঞাপন নামে হিসাব আছে বিজ্ঞাপন ক্রেডিট পাশে আমার জাবেদায় যেহেতু আমি জাবেদার রেওয়া মিলের মধ্যে বিজ্ঞাপন ক্রেডিট করব আর বিলম্বিত বিজ্ঞাপন নামে একটি নতুন হিসাব সৃষ্টি করব। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট করব আমি ডেবিট করব তিন হাজার আর বিজ্ঞাপন ক্রেডিট যেহেতু আমরা বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপন এখানে আছে এখানে বিজ্ঞাপনকে ক্রেডিট করে দেব তিন হাজার টাকা দ্বিতীয় জাবেদা শেষ হয়ে গেছে এবার আমি তৃতীয় জাবেদায় যাচ্ছি কুরিন হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এক হাজার এক হাজার কুরিন নামে আমার কোনো হিসাব এই অঙ্কে নেই কুরিন নামে ডেবিট করতে হবে পয়সাব আছে পয়সাব থেকে এক হাজার টাকা ক্রেডিট পাশে লিখে দিলেই হয়ে যাবে আমার কাজ তাহলে কুরিন হিসাব নামে আমি আগে হিসাবটি লিখব কুরিন হিসাব নামে আমি প্রথমে এক হাজার টাকা লিখে দিব ডেবিট পাশে লিখব এক হাজার এবং এটা প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে এই যে শুরুতেই দেখো প্রাপ্য হিসাব আছে এখান থেকে এক হাজার টাকা আমরা বাদ দিতে গেলে ক্রেডিট পাশে লিখতে হবে গেল আমার তিন নম্বর সমন্বয়ের সমাধান এবার আমি চার নম্বর সমন্বয়ে যাচ্ছি দেখো কুরিন ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট তাহলে কুরিন ডেবিট পাশে লিখতে হবে আঠাশশো টাকা আর কুরিন সঞ্চিতি নামে ক্রেডিট লিখতে হবে আঠাশশো টাকা তবে আমি জানি করিন সঞ্চিত নামে কোনো হিসাব নেই ক্রেডিট পাশে আঠারোশো লিখতে হবে তবে কুরিন নামে একটু আগেই ডেবিট পাশে লিখেছি সেখানে আঠারোশো টাকা ডেবিট করে দিলেই হয়ে যাবে তাহলে কুরিন আমি ডেবিট করছি কুরিন আমি ডেবিট করছি আঠারশো টাকা এই যে কুরিন ডেবিট করব এখানে আঠারশো টাকা দুটো টাকা এক জায়গায় লিখতে হবে আর কুরিন সঞ্চিতি নামে ক্রেডিট করব এটা লিখতে হবে ক্রেডিট হবে আঠাশশো টাকা এভাবে আমার সমস্ত সমন্বয় যাবেতার কাজ শেষ হয়ে গেছে এবার আমি সমন্বয় থেকে সমন্বয়িত রেওয়ামিল না করে সরাসরি আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব অবশ্যই তুমি বিষয়টি মনোযোগ দিয়ে লক্ষ্য করবে লক্ষ্য করো প্রথম লাইনটি আছে প্রাপ্য হিসাব ডেবিট পাশে উনত্রিশ হাজার সমন্বয় ক্রেডিট পাশে এক হাজার তাহলে এতে পার্থক্য তৈরি হবে আটাশ হাজার টাকা যা আমি সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে লিখার কথা ছিল এখানে লিখার কথা ছিল তবে আমি এটা লিখছি না আমি এটা না লিখে আমি সরাসরি এই প্রাপ্যশাপটি চলতি সম্পদ আমি সম্পদ পাশে চলে যাচ্ছি আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে আটাশো হাজার টাকাটা সরাসরি লিখে দিচ্ছি এটা আর্থিক অবস্থার বিবরণী আইটেম প্রথমে এখানে লিখতাম তারপরে এইটা এখানে ট্রান্সফার করতাম তবে যেহেতু আমি সমন্বিত অমিল করছি না আট কলাম বিশিষ্ট কার্যপত্র করছি তাই এই কলামটিকে হাইড রাখছি আমি এই কলামে কোনো কিছু লিখবো না তোমাকে বোঝাবো বাট আমি লিখবো না কিছু এরপরে ইমারত ইমারতে কোনো সমন্বয় ছিল না ইমারত স্থায়ী সম্পদ সো সরাসরি ও স্থায়ী সম্পদের ডেবিট দিকে চলে যাবে আর্থিক অবস্থায় তারপরে বিকৃত বন্যের ব্যয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ ব্যয় এটা যাবে আয় বিবরণীতে এর সাথে কোনো সমন্বয় নেই তাই আয় বিবরণীর ডেবিট দিকে যেহেতু এটা এখানে ডেবিট পাশে আছে আমার এখানেও বসবে ডেবিট পাশে সাতচল্লিশ হাজার টাকা এরপরে যাচ্ছে বিজ্ঞাপন লক্ষ্য করো বিজ্ঞাপন ডেবিটে আছে চার হাজার এখন এখানে ক্রেডিট বিলম্বিত বিজ্ঞাপন হওয়াতে বিজ্ঞাপন ক্রেডিট হয়েছে তিন হাজার তাহলে চার হাজার থেকে তিন হাজার ক্রেডিট হলে ডেবিট থাকে এক হাজার এটা এখানে লিখবার কথা ছিল বাট আমি সমন্বিত রেওয়ামিল করছি না বলে আমি এটা পরিচালন ব্যয় হিসেবে এটা ডেবিট পাশে লিখবো এক হাজার এখানে তারপরে যাচ্ছি বেতন আঠারো হাজার টাকা বেতন আঠারো হাজারে কোনো সমন্বয় নেই বেতন পরিচালন ব্যয় সরাসরি আয় বিবরণীতে আমি টাকা লিখে দিচ্ছি তারপরে উত্তোলন উত্তোলন মালিকানা আর্থিক অবস্থার এতে কোনো সমন্বয় ঘটেনি সরাসরি আমরা ডেবিট পাশে লিখে দিব আর্থিক অবস্থায় সাত হাজার প্রদীয় বিল ক্রেডিট দায় এতে কোনো সমন্বয় ছিল না সো সরাসরি এটা চলতি দায়ে লিখে দিব ক্রেডিট পাশে একত্রিশশো টাকা তারপর যাচ্ছি আমরা মূলধন এক লক্ষ টাকা মূলধন এক লক্ষ থেকে ক্রেডিট এক লক্ষ থেকে ডেবিটে চলে যাচ্ছে সাতশো টাকা তাহলে রইল কত নিরানব্বই হাজার তিনশো টাকা এটা বসার কথা ছিল এখানে বাট আমরা তো সমন্বিত রেওয়া মিল থেকে ব্যবহার করছি না তাই আমরা সরাসরি এটাকে এখানে লিখে দিচ্ছি নিরানব্বই হাজার তিনশো টাকা পার্থক্য প্রাপ্তবার্তা ক্রেডিট এটা ক্রেডিট সমন্বয় নেই সরাসরি আয় বিবরণীর ক্রেডিট পাশে লিখে দিব নয়শো টাকা তারপরে যাচ্ছে বিক্রয় কোনো সমন্বয় নেই বিক্রয় প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় আয় নিয়মিত আয় তাই এটি আয় বিবরণীর ক্রেডিট পাশে ছিয়ানব্বই হাজার টাকা সরাসরি বসবে উত্তোলনের সুদ ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে এসছে এটা আয় বিবরণীর ক্রেডিট আইটেম হিসেবে বসবে এটা সমন্বয়ে যোগ বিয়োগের কিছুই নেই সমন্বিত রায় বসাবার প্রয়োজন নেই আমরা সরাসরি ক্রেডিট পাশে সাতশো টাকা লিখে দিচ্ছি তিন হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন এটা সম্পদ এটা সরাসরি চলে যাবে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে তিন হাজার তারপরে যাচ্ছি আমরা এখানে করিন আগে ছিল এক হাজার প্রথম তিন নাম্বার সমন্বয়ে আর চার নম্বরে আটারশো মোট আটত্রিশশো টাকা হবে করিন ডেবিট এটা এখানে আর যোগ বিয়োগের আইটেম কিছুই নেই এটাই সমন্বয় এটা আয় বিবরণীর ডেবিট পাশে বসবে আটত্রিশশো টাকা লাস্ট আইটেম হচ্ছে কুরিন সঞ্চিতি এটা আঠাশশো টাকা এটা আমরা সাধারণত করিন থেকে বাদ দিয়ে থাকি এখানে বাদ দেওয়ার সুযোগ না থাকায় আমরা এটা আয় হিসেবে ক্রেডিট পাশে দেখাচ্ছি দু টাকা এভাবে আমার সমস্ত কাজ স্থানান্তরের কাজ শেষ হয়ে গেছে এখন আমার কাজ যোগ বিয়োগ করে দেখা এবার আমি সমন্বয়ের কলাম যোগ করব আমি যোগ করে দেখতে পাচ্ছি আমার এটি হচ্ছে সাত টাকা এই যোগফলটি হচ্ছে আমার সাত হাজার পাঁচশো টাকা আমি যোগফল এখন সাত হাজার পাঁচশো টাকা সমন্বয়ের কলামের দুপাশে লিখে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এবং আমি এখন সমন্বিত রেওয়ামিল অমিল কলামটিকে টোটালি বাদ দিয়ে যাচ্ছি এই কলামে আমি কোনো কিছুই লিখিনি না লিখে সরাসরি আমরা আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী করেছি এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী আর আয় বিবরণীতে দেখছি প্রথমে দেখতে হবে ডেবিট পাস বড়ো না ক্রেডিট পাস বড়ো আমি খেয়াল করছি এখানে একটি টাকায় ছিয়ানব্বই হাজার আর এখানে সাতচল্লিশ আঠারো তো আমি দেখে বুঝতে পারছি ক্রেডিট পাসটি আমার বড়ো হবে ডেবিট পাস ছোটো হবে যদি আই বিবরণীর ক্রেডিট পাস বড়ো হয় এবং ডেবিট পাস ছোটো হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য এটি হবে নিট মুনাফা তো আমার প্রথম যে কাজটি করতে হবে ক্রেডিট পাসের যোগফলটি ফলটি লিখতে হবে উভয় পাশে এই ক্রেডিট পাসের যোগ ফল হচ্ছে এক লক্ষ চারশো টাকা আমি যোগ লিখে নিই এক লক্ষ চারশো টাকা এটা আমার দুই দিকেই লিখতে হবে এক লক্ষ চারশো টাকা এখান থেকে বাদ দিব সাতচল্লিশ হাজার এক হাজার আঠারো হাজার আটত্রিশশো বাদ দিলে আমার নিট মুনাফা হবে ত্রিশ হাজার ছয়শত টাকা ত্রিশ হাজার ছয়শত টাকা এই টাকাটি হবে আমার নেট মুনাফা সো নেট মুনাফা হওয়ায় আমি এখানে নেট মুনাফা কথাটি লিখে দিব নেট মুনাফা লিখেছি নেট মুনাফাটি আমার আয় বিবরণীর ডেবিট দিকে বসেছে এটিকে মূলধনের সাথে আবার পরবর্তীতে যোগ করতে হয় মূলধনের সাথে যোগ করলে এটা ক্রেডিট পাশে যায় তাই আমি এই নিট মুনাফাটি আরেকবার আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে ত্রিশ হাজার ছয়শো টাকা লিখে দিব এবার যদি আমার এই ডেবিট পাস আর্থিক অবস্থায় ক্রেডিট পাস দুই পাশ মিলে যায় আমি ধরে নিতে পারি প্রাথমিকভাবে আমার অঙ্কটি সঠিক হয়েছে এখন আমি সেই প্রচেষ্টাই চালাচ্ছি আমি দেখছি আমার যোগ ফল উভয় পাশে মিলে কি না হ্যাঁ আমি যোগ করে দেখেছি আমার উভয় পাশের যোগফল হয় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা তাহলে আমার কার্যপত্রের সম্পূর্ণ কাজ সঠিকভাবে আমি সমাধান করতে পেরেছি সমন্বিত রেওয়ামিল না করে আগামী দিন আমি যে কার্যপত্রটি তোমাকে করে দেখাবো সেটিতে আমি টোটালি এই সমন্বিত রেওয়ামিল কলামটি রাখবো না এটা না রেখে টোটাল এই রেওয়ামিল সমন্বয় আয় বিবরণী আর্থিক অবস্থার এই চারটি শিরোনামের অধীনস্থ আটটি কলাম আমি সরাসরি করে তোমাকে দেখাবো আমি বোঝানোর জন্য আসলে ধাপে ধাপে সামনের দিকে যাচ্ছি তো আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখে আজকের কার্যপত্র বুঝতে পেরেছ আমি এখন যাচ্ছি আজকের অঙ্কের পরবর্তী সমাধানে শিক্ষার্থীবৃন্দ এবার যাচ্ছি আমি আমার পরবর্তী সমাধান প্রতিষ্ঠানের বইতে প্রয়োজনীয় সমাপনী দাখিলা দেখাও আমি এখন সমাপনী দাখিলা দেখাবো সমাপনী দাখিলা করতে গেলে আমাকে মূলত আয় বিবরণীর উপর গুরুত্ব আরোপ করতে হয় আয় বিবরণী দেখে দেখে মূলত সমাপনী দাখিলাটি করতে হয় দেখো এই যে আয় বিবরণী আমরা করেছি আই বিবরণীর এই যে এটা হচ্ছে আই বিবরণীর কলাম এটা ব্যয়ের পাশ আর এটা আয়ের পাশ প্রথমে আমরা আয়গুলোকে বন্ধ করব। এই যে আয়গুলো ছিল যেই আয়টির যে নামে ছিল সেই নামে নামে আমরা বন্ধ করব এই দেখো এই নয়শো টাকা ছিল প্রাপ্তবার্তা নামে নয় টাকা ছিল আমার বিক্রয় নামে এভাবে আবার যে নামে যে এটি ছিল সেটিকে এখন বন্ধ করতে হবে কার্যপত্রে যে আয় বিবরণী করার সময় আমরা দেখেছি কার্যপত্রে যেটি আয় বিবরণের ক্রেডিট পাশে আছে সেটি বন্ধ করার জন্য ডেবিট করতে হবে এটা আমি আমার বিগত তিনটি ক্লাসেও বলেছি আজকে আবারও বলছি ব্যয়গুলো ডেবিট আছে ব্যয়গুলোকে ক্রেডিট করে দিলে আমার ব্যয়গুলো বন্ধ হয়ে যায় ফাইনালি আয় ব্যয়ের পার্থক্যে যে মুনাফা তৈরি হয় সেটাকেও বন্ধ করতে হয় আর যদি প্রতিষ্ঠানের উত্তোলন থাকে তাহলে উত্তোলন হিসাবকেও বন্ধ করতে হয় সো আমি প্রথম জাবেদায় যাচ্ছি আয়গুলোকে বন্ধ করার জন্য আমি প্রথমে আয়গুলোকে বন্ধ করার জন্য এই যে জাবেদাটি আমি করে নিয়েছি আমার কার্যপত্রে প্রাপ্তপার্তা ক্রেডিট ছিল ডেবিট করেছি বিক্রয় ক্রেডিট ছিল ডেবিট করেছি উত্তোলনের সুদ ক্রেডিট ছিল ডেবিট করেছি কুরিন সঞ্চিতি ক্রেডিট ছিল ডেবিট করেছি সবগুলোকে ডেবিট করে যোগফলকে ক্রেডিট করেছি আয় সারাংশ নামে এটা সমাপনী দাখিলার নিয়ম যে সমস্ত আয়গুলোকে ক্রেডিট পাশে থাকা আয়গুলোকে ডেবিট পাশে নিয়ে যেতে হবে এরপরে আয় সারাংশ লিখে পুরো টাকাকে লিখে তারপরে আয় সংক্রান্ত হিসাবগুলোকে বন্ধ করতে হয় পরবর্তী জাবেদায় যেটা করতে হয় এবার ব্যয়গুলোকে বন্ধ করতে হয় ব্যয়গুলোকে বন্ধ করার জাবেদা হচ্ছে আয় সারাংশ ডেবিট যত ধরনের ব্যয় কার্যপত্রের ডেবিট পাশে ছিল সবগুলোকে এখন ক্রেডিট করতে হবে তো লক্ষ্য করো আমি যাবেদাটি এখানে করে নিয়েছি এই যে আয় সারাংশ ডেবিট লিখেছি যে ব্যয়গুলো ছিল বিকৃত বন্ধের ব্যয় ছিল ক্রেডিট করেছি সাতচল্লিশ হাজার বিজ্ঞাপন ডেবিট ছিল ক্রেডিট করেছি এক হাজার বেতন ডেবিট ছিল ক্রেডিট করেছি আঠারো হাজার কুরিন হিসাব ডেবিট ছিল আটত্রিশশো টাকা এটা ক্রেডিট করেছি এই সবগুলো ক্রেডিটের যোগফল ঊনসত্তর হাজার আটশো টাকা আয় সারাংশ নামে ডেবিট হয়েছে এবার লক্ষ্য করো এখানে আয় সারাংশ ক্রেডিট এখানে আয় সারাংশ ডেবিট তার মানে আয়ের আয় সারাংশ বড় ব্যয়ের আয় সারাংশ ছোট তাহলে আয় বড় হলে নিট মুনাফা এখন আমাকে যে কাজটি করতে হবে নিট মুনাফাকে বন্ধ করতে হবে নিট মুনাফা নর্মালি ক্রেডিট হয় এখন নিট মুনাফা বন্ধ করার জন্য ডেবিট করবো আয় সারাংশ আর এই নিট মুনাফা মূলধনের সাথে সমন্বয় হয় যোগ হয় মূলধন হবে ক্রেডিট নিট মুনাফা হলে মূলধন বেড়ে যায় তাই আমি এখন যাবিতাটি করছি এটি আয় সারাংশ ডেবিট নিট মুনাফার টাকাটি লিখেছি আর মূলধন হিসাব ক্রেডিট করেছি এই সেম টাকাটি তিরিশ হাজার ছয়শো টাকা আমার কার্যপত্রের নিট মুনাফা কিন্তু এটিই এসেছিল তুমি কার্যপত্রটি লক্ষ্য করে দেখে থাকবে এই যে আমি তোমাকে দেখাচ্ছি কার্যপত্র এই যে আমার নিট মুনাফা এসেছিল তিরিশ হাজার ছয়শো টাকা এটা মূলধনের ট্রান্সফার করেছি এখনও আমি আমার জাবেদার মাধ্যমে এই কাজটি করেছি আয় সারাংশ ডেবিট করেছি তিরিশ হাজার ছয়শো আর মূলধন ক্রেডিট করেছি তিরিশ হাজার ছয়শো এখন এই অঙ্কে উত্তোলন ছিল আমি কার্যপত্রটি তোমাকে আবার দেখাচ্ছি দেখো যে এখানে উত্তোলন নামে একটি হিসাব ছিল সাত হাজার টাকা এই উত্তোলন ডেবিট ছিল এটাকে এখন ক্রেডিট করে বন্ধ করতে হবে উত্তোলন ক্রেডিট করলে মূলধন ডেবিট হয়ে যাবে কারণ উত্তোলন মূলধন থেকে বিয়োগ যায় বিয়োগ গেলে মূলধন কমে গেলে মূলধন ডেবিট হয় আমি ঠিক এই কাজটি করেছি ভালো মতো লক্ষ্য করো দেখো উত্তোলন রেওয়া মিলে ডেবিট ছিল আমি ক্রেডিট করেছি মূলধন ডেবিট করেছি কারণ মূলধন থেকে উত্তোলন বাদ যাবে তাই উত্তোলনও বন্ধ করতে হচ্ছে আমার সমাপনী দাখিলার মাধ্যমে সাত হাজার টাকা সাত হাজার টাকা ব্যাখ্যায় লিখেছি উত্তোলন হিসাব বন্ধ করা হলো এভাবেই আমার পুরো সমাপনী দাখিলাটি কার্যপত্রের আয় বিবরণীর কলামটি দেখে দেখে আমাকে প্রস্তুত করতে হচ্ছে আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখেছো এবং আজকের সমাপনী দাখিলাটি ভালো মতো বোঝার চেষ্টা করেছ এখন আমি তোমাকে আজকের শেষ প্রশ্নের সমাধান করে দেখাবো যেখানে বলেছে প্রয়োজনীয় বিপরীত জাবেদা দাখিলা প্রস্তুত করো বিপরীত জাবেদা দাখিলা প্রস্তুত করার নিয়ম আমরা আগেও বলেছি এখন আরেকবার একটু তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার সমন্বয় জাবেদার মাধ্যমে অগ্রিম এবং বকেয়া যদি সৃষ্টি হয় তাহলে সেগুলোকে বন্ধ করার জন্যই মূলত বিপরীত দাখিলা দিতে হয় আবারও খেয়াল করো আমি সমন্বয় যাবেদা করেছি সেখানে যদি অগ্রিম বা বকেয়া সৃষ্টি হয় অগ্রিম বকেয়া হ্রাস পাবে এটা হলে হবে না অগ্রিম বকেয়া যদি সৃষ্টি হয় ব্যয় হোক আর আয় হোক অগ্রিম বকেয়া সৃষ্টি হলে সেটাকে বন্ধ করার জন্যই মূলত বিপরীত দাখিলা দিতে হয় আমি তোমাকে আবার আমার সমন্বয় যাবেদাটা একটু দেখাচ্ছি লক্ষ্য করো এখানে এক নম্বর সমন্বয় জাবেদায় মূলধন ডেবিট ছিল উত্তোলনের সুদ ক্রেডিট ছিল এখানে অগ্রিমও ছিল না বকেয়াও ছিল না সো এর জন্য কোনো বিপরীত দাখিলা হবে না দ্বিতীয় জাবেদাটি দেখো বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন ক্রেডিট বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু রেওয়া মিলিয়ে ছিল না আমি সৃষ্টি করেছি বিলম্বিত বিজ্ঞাপনের আরেকটা নাম কিন্তু অগ্রিম বিজ্ঞাপন তাহলে বলেছি অগ্রিম আর বকেয়া নিয়েই বিপরীত দাখিলা হয় তাহলে এটার জন্য আমার একটা বিপরীত দাখিলা হবে কুরিন ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এখানে অগ্রিমও নেই বকেয়াও নেই এর জন্য কোনো বিপরীত দাখিলা হবে না আর লাস্ট জাবেদার সমন্বয়ে ছিল কুরিন ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট এখানে অগ্রিম নেই বকেয়া নেই সো এর জন্য কোনো বিপরীত দাখিলা হবে না তাহলে আমার শুধুমাত্র বিপরীত দাখিলা হচ্ছে এ বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন ক্রেডিট এটার জন্য যাবেদাটি হবে বিজ্ঞাপন ডেবিট বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট ওই সমন্বয় যাবেদাটাকে উলটিয়ে দিলেই বিপরীত দাখিলা হয়ে যায় টাকার পরিমাণও সেম সাত হাজার টাকা থাকবে সো আমরা এখন সমন্বয় বিপরীত দাখিলাটি দেখছি দেখো এই যে সমন্বয় যাবেদাই ছিল বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন ক্রেডিট এখানে আছে বিজ্ঞাপন ডেবিট বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট পাশে চলে গেছে ব্যাখ্যালি গেছে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবের জন্য বিপরীত জাবেদা দেওয়া হলো এবং জাবেদাটি দিয়েছি আমি চলতি হিসাবকালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে তবে এই জাবেদাটি আমরা চাইলে পরবর্তী হিসাবকালের প্রথম তারিখেও কিন্তু দিতে পারি এখানে আমি নোটটা এভাবে দিয়েছি এ বিপরীত জাবেদা দাখিলা চলতি হিসাবকালের শেষ দিন অথবা পরবর্তী হিসাবকালের প্রথম দিনেও প্রদান করা যায় এতে কোনো সমস্যা হবে না আশা করি তুমি আজকের পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ বোঝার চেষ্টা করেছ এবং তোমার আয়ত্তে নেবার চেষ্টা করেছ শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো তুমি চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারো নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইলো আমার আন্তরিক শুভকামনা